এই থালা রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডিজি সুপার মম। আজকে হচ্ছে শিবরাত্রি, শিবরাত্রির দিন। তো আমি উপোস করতাম আগে, বিয়ের পর উপোস ছুটে গিয়েছে প্রেগনেন্টের সময়, তো আমি আর ধরিনি। খাওয়ার দাওয়ার সব নিরামিষই হয়, আর পুচকু শিবের মাথায় জলও ঢালে, বাট খাওয়া দাওয়ার পরই ঢালে, ও উপোস করতে পারে না। আজকে সকাল থেকে বলেছিল উপোস করব, উপোস করব, উপোস করব, কিন্তু যেই শুনেছে আমি আজকে ভোগের খিচুড়ি রান্না করব, সেই ওই আর বলছে উপোস করব না। তো এখন বাজছে সকাল 11টা, আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে ভোগের খিচুড়ি রান্না করার জন্য। তো চলো আমার সাথে রান্নাঘরে, দেখতে থাকো আজকের দিনটা কি করে কাটাচ্ছি। আর বিকেলে হচ্ছে পুজো দিতে যাব মন্দিরে, মানে মাদের মানত আছে, মন্দিরে পুজো হবে, মা আসবে, বাবা আসবে, তো দেখতে থাকো কিভাবে আজকের দিনটা আমি কাটাচ্ছি। এই যে এখন আমি খিচুড়ি করব, তাই নিয়ে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল। আজকে শিবরাত্রি স্পেশাল খিচুড়ি হবে বাড়িতে, সবাই খিচুড়ি খেতে পছন্দ করে, আর গোবিন্দভোগ আতপের খিচুড়িটা বেশ ভোগ ভোগ একটা ফিল দেয়, তো সেটাই করে নেব এখন। তো চলো শুরু করি কাজ। সবার আগে খিচুড়ির চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে, জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবো। ভালো করে ধুয়ে এবার ভিজিয়ে দিয়েছি, এবার ডালটা ভেজে ডালটাকেও ধুয়ে নেবো ভালো করে। এবার ডালটা নিয়ে নিয়েছি, ডালটা ভালো করে ভেজে তারপরে ধুয়ে ডালটাকেও একটু ভিজিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। সবগুলো 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো সবকিছুই। ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেবো, মানে যা যা দেবো খিচুড়িতে সেগুলো কেটে নেবো, তারপরে আবার আমি রান্না করতে আসবো। এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর গ্যাসে চাপিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। যদি ডালটা একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে খিচুড়িটা খুব চটপট হয়ে যায়, ডাল গলার কোনো ভয় থাকে না, তো সেই জন্য একটু ডালটা সেদ্ধ করে নেবো, জাস্ট একটু। ততক্ষণ আমি আমার খিচুড়ির অন্যান্য প্রসেসিংগুলো কমপ্লিট করে নেবো। এখানে অলরেডি আমি চালটা শুকোতে দিয়ে দিয়েছি, নইলে ভাজতে অসুবিধা হবে। আর এইখানে আমার রান্নার সরঞ্জাম, এখানে আছে কাজু, কিশমিশ, লঙ্কা, বাদাম, এখানে আছে গাজর, আলু, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, আর ফোড়নের জিরেও অ্যাড করবো, এটা নেওয়া হয়নি, নিবো এখন। এটা আছে গরম মশলা, মটরশুঁটি, আর এটা হচ্ছে মশলা, যা যা লাগবে, মানে এর মধ্যে আছে হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ, লবণ, চিনি, আদা বাটা, সবকিছু একসাথে পেস্ট করে এটাতে রাখা আছে। তো সবকিছু রেডি হয়ে গিয়েছে আমার, যা যা লাগবে রান্নাতে, মানে এই ভোগের খিচুড়ি রান্নাতে। এই থালাতে শুধু ফোড়নের জন্য গোটা জিরে আর ঘি অ্যাড করলে থালাটা কমপ্লিট, মানে আমার রান্নার প্রসেসিং শুরু হবে এখন। আমার রান্না করতে আমি শুরু করছি। প্রথমে হচ্ছে আমি ড্রাই ফ্রুটগুলো, মানে কাজু, কিশমিশ, বাদাম, এগুলো ভেজে নেবো। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কাজু, কাজুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর কিশমিশ অ্যাড করবো। এবার কিশমিশ অ্যাড করে দিলাম, জাস্ট একটু হালকা করে ভেজে নেবো, দুটো ভাজা ভাজা হয়ে এসছে, এবার তুলে নেবো। এবার অ্যাড করে দিব চিনে বাদাম, মানে যেটা ধুয়ে রেখেছিলাম, এটা একটু ভালো করে ভাজতে হবে, চিনে বাদাম ভাজতে একটু সময় লাগে কাজু কিশমিশের থেকে। চিনে বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে ফেলবো। এবার আলু আর গাজর একসাথে ভাজবো, মটরশুঁটি খুব ফোটে, তাই আমার খুব ভয় লাগে মটরশুঁটি ভাজতে। এই যে আমার সব ভাজা কমপ্লিট, এবার এই তেলে ফোড়ন অ্যাড করে দেবো, এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই যে গোটা জিরে, যে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে চাল অ্যাড করবো। অ্যাড করে দিলাম এবার ধুয়ে রাখা চাল, এবার ভালো করে ভেজে নেওয়ার পালা। যখন চালটা ফুটতে শুরু করবে, চাল থেকে একটা আওয়াজ বেরোবে, তখন বুঝে নিতে হবে চালটা ভাজা অলরেডি হয়ে গিয়েছে, তারপর সবকিছু অ্যাড করবো। চালটা ট্রান্সপারেন্টও হয়ে গিয়েছে আর চাল থেকে চিটিপিটির আওয়াজও বেরোতে শুরু করেছে। এবার চালে সবকিছু অ্যাড করে দেবো, যেমন হচ্ছে প্রথমে অ্যাড করে দেবো আমি হচ্ছে আলু আর গাজর ভাজাটা, কিছু কাঁচা লঙ্কা, তারপর অ্যাড করে দিলাম বানিয়ে রাখা সেই মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে চালটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো ডাল, সেদ্ধ করে রাখা ডাল, অর্ধেক সেদ্ধ করে রাখা ডালটা, তারপর ডালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এবার অ্যাড করে দেবো জল, নিজে নিজে পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে, কারণ আমি এটা ভুলি খিচুড়ি কিংবা ড্রাই কোনো খিচুড়ি করছি না, একটু গলা গলা ভাব থাকবে ভোগের খিচুড়ির মতন, তো আমার জলের কোনো পরিমাণ নেই, নিজে নিজে আগের মতন জল দিলেই হবে।
মিঠি একটু গলা গলা খিচুড়ি খেতে পছন্দ করে আমি তার জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিই আর যদি এটা ভুনি খিচুড়ি করার ইচ্ছা থাকে এই সেম প্রসেসে ভুনি খিচুড়ি করা যাবে তাতে জলের পরিমাণটা ডবল হবে যতটা চাল আর ডাল মিলিয়ে হবে তার ডবল জল দিতে হবে তাহলে ভুনি খিচুড়ি হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো ফুটে গেলে তারপর ড্রাই ফ্রুটগুলো অ্যাড করবো এটা ফুটে গিয়েছে আর মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তো এর মধ্যে এবার অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটগুলো যা যা ভেজে রেখেছিলাম অ্যাড করে দিলাম তারপর আরও কিছুক্ষণ মতে দিতে হবে তারপর হিটটা কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ মতে দেবো দিয়ে যখন মনে হবে আমার পারফেক্ট তখন ঘি আর গরম মশলা অ্যাড করে নামিয়ে নেবো এই যে পুচকুকে আমি খেতে দিয়ে দিয়েছি থালা রেডি এইখানে আছে খিচুড়ি এটা হচ্ছে বেগুন ভাজা পাপড় ভাজা চাটনি আর জল দেখো খাওয়ার দেখে কি অবস্থা বলছে আমার আর তর্স হয়েছে না কিন্তু তুমি যে সকালে তুমি যে বললে কাল থেকে যে তুমি আজকে উপোস করবে তো কি হলো তো উপোস করলে খিচুড়ি দেখে নিয়ে তোমার উপোস ভেঙে গেল না হ্যাঁ আমি ওটা ভেবে না আরে আমি তো ভাবলাম যে আমি ভোলেনাথে মরতাম পেয়ে গেছি কি পেয়ে গেছো ভোলেনাথের মতন বর পেয়ে গেছি ভোলেনাথের মতন বর পেয়ে গেছি ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো আমার কাকে তোমার পাপা মানে আমার দাদাকে पढ़ाई लिखाई में ध्यान लगाओ IAS बनो और देश को समझो ছি 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 উল্টা পাল্টা কথা সেই জন্য করলে না উপোস যে ভোলেনাথকে পেয়ে গিয়েছো অলরেডি লাইফে তাও বর হিসেবে হাই রাম কে বলেছে তোমাকে যে আজকে শিবরাত্রি করতে হয় ভোলেনাথের মতো বর পাওয়ার জন্য আমি জানি হাই রাম শিবের মতন বর পেয়েছি ওটার জন্য বুঝতে পেরেছি তাহলে তুমি কখন করলে শিবরাত্রি যে শিবের মতন বর পেলে আগের শিবরাত্রিতে ঠিক আছে খাও খেয়ে বলো কেমন হয়েছে কেমন লবণ টবণ সব ঠিক আছে ফার্স্ট তুমি খাচ্ছ আমরা খাইনি এখনো ওকে তুমি শিব ঠাকুরের বউ তাই জন্য তুমি আগে খাবে ঠিক আছে চলো খেয়ে নাও আবার সন্ধ্যেবেলা আমরা জল ঢালতে যাবো পুজো আছে কেন এই যে আমরা রেডি হয়ে গিয়েছি যাচ্ছি মন্দির জল ঢালতে মা অলরেডি পৌঁছে গিয়েছে এই যে আমরা গাড়িতে উঠে গিয়েছি যাচ্ছি হচ্ছে মন্দিরে মন্দিরে আজকে আমাদের একটা মানত শোধ হবে মানে মানত শোধ করবে মায়ের মানত করা আছে তো আজকে ওই মন্দিরের মূর্তি এবং যা যা পুজোতে খরচ হবে সব মা আর বাবা দেবে তো সেখানেই যাচ্ছি অলরেডি লেট হয়ে গিয়েছি মা চলে এসেছে তো যাই দেন তোমাদেরকে দেখাচ্ছি কি কি করছি পুজো কি করে হচ্ছে তো দেখতে থাকো এখানে এসে ঢুকে ঢুকে দেখছি পুজো শুরু হয়ে গিয়েছে আমরা একটু লেট হয়ে গিয়েছি মা অলরেডি পুজোতে বসে গিয়েছে এই যে এখানে মা আর মায়ের পাশে মিঠি বসে আছে পুজো দেখছে এইটি হচ্ছে মন্দির আর মূর্তি পুজোটি মন্দিরের বাইরে হচ্ছে কারণ মূর্তিটি অনেক বড় তাই মন্দিরের ভিতর করা যাবে না তাই মন্দিরের বাইরের এক পাশে মূর্তি পুজো করা হচ্ছে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে রজনীগন্ধা আর নানান রকম ফুল দিয়ে আর এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় এই মন্দিরে তিনটি শিবলিঙ্গ রয়েছে সবাই সেটিতে জল ঢালছে এবং পুজো করছে
না তাই বাইরে দাঁড়িয়ে আছি। আর মিঠি ঢাকে তারা তারা নাচছে। সামনে পুজো চলছে আর অনেকক্ষণ হয়ে গিয়েছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বসার জায়গাও নেই, ভেতরে প্রচুর ভিড়, পুজোর ওইখানে মন্দিরে প্রচুর ভিড়, তাই আমরা গাড়িতে এসে বসলাম। পা ব্যথা হয়ে গেছে না বাবা? তো গাড়িতে একটু বসে থাকি, তারপর মায়ের পুজো করা হয়ে গেলে তখন আমরা ভেতরে যাব। আর দিদি ফোন করেছিল, দিদি আসছে বললো, দিদি ভাগ্নি, তো আসুক ওরা, দেন ওদের সাথে মজা করব। এই যে আমার ভাগ্নি চলে এসেছে, আর দিদি আর মাসি দাঁড়িয়ে আছে দেখাচ্ছি। আমরা একসাথে পুজো দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভেতরে যেতে পারিনি, প্রচন্ড ভিড়। এই যে মাসি দিদি আর সোনু দাঁড়িয়ে আছে, ওরাও পুজো দেখছে। এর মাথায় ঢালো, এই যে হয়েছে, চলে এসো, এইদিকে আছে একটা, ওটা আস্তে আস্তে গেল। হয়ে গেছে কমপ্লিট, নম করে নাও। আমাদের পুজো শেষ হয়ে গিয়েছে, এখন যাচ্ছি বাবা মার সাথে, একটু এগিয়ে দিব বাবা মাকে, দেন বাড়ি চলে যাব। আর এই যে আবার কোলে প্রসাদ রাখা রয়েছে, প্রসাদ গুলো সব নিয়ে নিয়েছি, একটু এখানে মুখে দিয়ে নিয়েছি প্রসাদ, কিন্তু খাইনি, বাড়ি গিয়ে খাবো। রাস্তাতে সবাই হাঁটছে বলে বমে। এই যে এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যারা যাচ্ছে তাদের জন্য, ভোলেবোম থেকে যারা যাচ্ছে। এই যে এখানে পানীয় জল, চা, শরবত এইগুলোর ব্যবস্থা করা হয়েছে, যারা হেঁটে হেঁটে যাচ্ছে ভোলেবোম থেকে। এখানে দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই যে চলে এসেছে আমাদের ভোগ, এই হচ্ছে খিচুড়ি, খিচুড়ি না পোলাও, ভুনি খিচুড়ি, আলু ফুলকপির তরকারি আর চাটনি। তাহলে এটাতে কি আছে? ভুনি খিচুড়ি, আলু ফুলকপির তরকারি আর চাটনি। চলে এসেছে আমাদের ভোগ, এখন খাবো আমরা। এই যে আমরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এবার ফ্রেশ হবো, মুখটুক ধুবো। তো আজকে ভোগ টোক খেয়ে এসছি বাইরে থেকে, পেট পুরো লোড হয়ে আছে, প্রচুর খাওয়া হয়েছে ভোগ। তো আর বাড়িতে কিছু খাবে না, কেউই কিছু খাবে না। তুমি কিছু খাবে মিঠি?
তুমি কিছু খাবে মিঠি না তো আর রাতে কেউ কিছু খাবো না হ্যাঁ খাবো আমি কি বলো তো মার না চল দিয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের জন্য এই ব্লগ শিবরাত্রির ব্লগ এখানে এন্ড করছি টাটা বাই বাই টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেল দেখতে থেকো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা